আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কালো টাকা কি জিনিস, প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর। জানাবো জামায়াত হাইব্রিড অনুপ্রবেশকারীদের নিয়ে হুইপ শামসুলের এমপি লিগ। থাকছে আওয়ামী লীগকে জনগণের কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না। সর্বশেষ থাকছে গণপরিবহন সংকট চরমে, দুর্ভোগ নগরবাসীর। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কালো টাকাটা কি জিনিস, এটি সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা এই প্রশ্ন করেন মন্ত্রী। বন্ডের লিমিটটা বাড়াতে বলা হয়েছে, এর মাধ্যমে আপনি মনে করেন কি কালো টাকা সাদা করার সুযোগ আছে, নাকি বাংলাদেশকে থেকে কোনো টাকাই পাচার হয় না? পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি পাল্টা প্রশ্ন করে জানতে চান, আচ্ছা কালো টাকাটা আসলে কি জিনিস বলেন তো। জবাবে প্রশ্নকর্তা সাংবাদিক মন্ত্রীকে বলেন, কালো টাকা হচ্ছে যে টাকার ট্যাক্স দেওয়া হয় না, অপ্রদর্শিত হয়। তখন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ ধরেন আপনি একটা বাড়ি কিনলেন 2 কোটি টাকায়, কিন্তু সরকারি হিসেবে আপনি দেখালেন 50 লাখ টাকা, আপনি কিন্তু পেয়েছেন 2 কোটি টাকা। আপনি অফিসিয়ালি 50 লাখ টাকা পেয়েছেন সেটা দেখাতে বললেন, তো 1.5 কোটি টাকা আপনার কালো টাকা হয়ে গেল। এখন যেহেতু এই টাকা দেখানো হলো না কোথাও, আপনিও এটার ট্যাক্স দেননি, এটা আমাদের মধ্যে একটা ঝামেলা। বাড়ির দাম হলো 2 কোটি, আমেরিকাতে মার্কেট রেট যেটা, দ্যাট ইট ইজ হোয়াট ইজ দি প্রাইস, আর আমাদের দেশে মার্কেট রেট একটা আর সরকারি ডাটা আরেকটা। এই যে ডাইফাংশন সিচুয়েশন, এর জন্যই টাকা হচ্ছে কালো। তিনি বলেন, কালো টাকা কিন্তু চুরিদারি করে একদম ঘুষটুস খেয়ে একটা হচ্ছে, আর একটা হচ্ছে আপনি বাড়ি কিনলেন 2 কোটি টাকায় আর অফিসিয়ালি দেখালেন 50 লাখ টাকা, আর 50 লাখ টাকা দেখানোর পরে আপনি হয়তো সরকারকে সব মিলে 8 লাখ টাকা ট্যাক্স দিলেন, বাকি টাকার উপর দিলেন ট্যাক্স না। ডক্টর মোমেন তার এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেন, আমার এক অর্থনীতিবিদ বন্ধু, উনি বলছেন এটা ভালো। আমি বললাম কিভাবে ভালো, তখন তিনি বললেন সরকারকে ট্যাক্স দিলে তো ট্যাক্সের টাকা ঠিকভাবে ইউজ করা হয় না, এটা ওনার ধারণা। ওই যে বাকি টাকাগুলো সে পেল, সে তো প্রাইভেট সেক্টর মোর অফিসিয়ান, সে এই টাকাগুলো পেয়ে আরো বড় বড় বিল্ডিং বানায়, অনেক লোকের কর্মসংস্থান করে, অসুবিধা কি, সে তো ভালোই কাজ করতেছে, তোমরা এর পেছন এত লেগেছো কেন, তাদের এলাও করো। বিদেশে প্রচুর টাকা পাচার হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার আত্মীয় স্বজন এরাই তো টাকা পাঠায়, আর কে যে টাকা পাঠায় এটা বলা বড় মুশকিল, আর যারা পাঠায় তারা কিছু বলে না, খালি মুখে মুখে বলে কিন্তু তথ্য দেয় না। আমরা যখন চাই যে কে পাঠিয়েছে, তখন টাকা পাঠিয়েছে, কই পাঠিয়েছে, কত পাঠিয়েছে, ওইটা তখন আর বলে না, আমাকে মেনশন করবেন না। ডক্টর মোমেন বলেন, আর ওই দেশের সরকার সমর্থিত যে দেশগুলো আছে তারা কিন্তু তাদের পাচারকারী প্রোটেক্ট করে, আপনি যদি ওখানে টাকা পাঠান সে কিন্তু আপনার তথ্য কখনো দেবে না। এই যে সুইস ব্যাংকের অমুক তমুক বলে বাংলাদেশিদের টাকা বেড়েছে, তারা কিন্তু কোন কোন লোকে অ্যাকাউন্ট করেছে, কত টাকার করেছে, সেই তথ্য দেয় না, বলে কি প্রাইভেসি। আমরা বহুভাবে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার কাছে বিভিন্নভাবে আমরা ওদের অ্যাপ্রোচ করেছি যে আপনার দেশে আমাদের বহু লোক ওখানে কানাডা টাকা ইনভেস্ট করছে, বাড়িঘর কিনছে, আপনারা একটা লিস্ট দিতে পারেন। তারা বলে নো, প্রাইভেসি আমরা দিতে পারবো না, তো তারা তাদের প্রোটেক্ট করে, করাটাই স্বাভাবিক, তারা চায় অনেক টাকা তাদের দেশে আসুক, তারা সেটা চায়, সুতরাং তারা আপনাকে ডিসক্লোজ করবে কেন। তবে একটা জিনিস তারা বলে, আপনি যদি সুনির্দিষ্ট কোনো ভদ্রলোকের বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে আমরা সেটা দেখব। এখন আমরা তথ্য না জেনে কেমনে মামলা করি, আমরা বুঝি বোধহয় টাকা পাচার হচ্ছে, কিন্তু এটা অনেক কঠিন আইনি ব্যবস্থা নেওয়া। যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর জুলুম নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন পটিয়া আওয়ামী লীগের তৃণমূল নেতারা। তিনি তার বংশবোধ এমপি লীগ প্রতিষ্ঠা করতে গিয়ে দলের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে জামায়াত হাইব্রিড অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছেন। তার বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগের পাহাড় জমা পড়েছে। প্রভাব খাটিয়ে যেসব নেতাকে বাদ দেওয়া হয়েছে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। গত সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে পটিয়া উপজেলার 14 ইউনিয়নের পক্ষ থেকে একটি অভিযোগপত্র কেন্দ্রীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়। এতে নেতাদের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, আমরা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে সাংগঠনিক নিয়মে গঠনতন্ত্র অনুসারে সাংগঠনিক এবং দলীয় সব কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা করে আসছি। পরিতাপের বিষয়, সম্প্রতি কোন প্রকার সভা সম্মেলন না করে এবং আমাদের কোনরূপ চিঠি বা মৌখিকভাবে অবগত না করে উপজেলা আওয়ামী লীগ হঠাৎ করে অগঠনতান্ত্রিকভাবে পটিয়া উপজেলা 14টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়। আরো দুঃখের বিষয়, বিভিন্ন দল থেকে আগত অনুপ্রবেশকারী পারিবারিকভাবে আওয়ামী লীগ বিদ্বেষী কট্টর সাম্প্রদায়িক ও অসাংগঠনিক ব্যক্তিদের সভাপতি ও সাধারণ সম্পাদক করে অন্যায়ভাবে কমিটি ঘোষণা করা হয়।
যার দরুন দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ করছে। সূত্রমতে পটিয়া উপজেলার ১৪ নম্বর বাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন সন্তোষ কুমার বড়ুয়া। ৭৪ বছর বয়সী এই সাবেক স্কুল শিক্ষক কয়েক দশক ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি স্থানীয় নলিনীকান্ত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি আওয়ামী লীগের সুসংগঠিত কাজ করতেন। বঙ্গবন্ধুকে হত্যার পর ভাটিখাইন ইউনিয়ন হাতে গোনা যে দু চারজন আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিলেন তার অন্যতম সন্তোষ কুমার বড়ুয়া। সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত প্রবীণ এই নেতাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সরিয়ে জাতীয় পার্টি থেকে আসা এক নেতাকে পদায়ন করা হয়েছে। শুধু সন্তোষ কুমার বড়ুয়াই নয়, চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৪ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি সাংগঠনিক নিয়ম বহির্ভূত ভাবে ভেঙে দিয়ে বিএনপি জাতীয় পার্টি জামাত থেকে আসা অনেক নেতাকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। বঙ্গবন্ধুকে হারানোর শোকের মাস আগস্টে আওয়ামী লীগের কোন স্তরে কমিটি গঠনের রেওয়াজ না থাকলেও পটিয়া এমনটাই করা হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে গঠিত ১৪টি ইউনিয়নের কমিটি ২০১৯ সালের আগস্টে ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা হয়। এমন কাণ্ডের পেছনে ব্যক্তিটি হলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। হুইপ শামসুল তার দুই ভাই ও এক ছেলের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগের অন্ত নেই। মতের অমিল হলেই পুরনো ত্যাগে আওয়ামী লীগের নেতাদের নির্যাতন ও অপমান, জবরদখল, দলীয় পদ বাণিজ্য, অনিয়ম দুর্নীতির বহু অভিযোগ তাদের বিরুদ্ধে। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে পটিয়া আওয়ামী লীগের নেতারা নানা অভিযোগ তুলে ধরেন। ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের কাছে লিখিত অভিযোগ দেন। জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কিছু অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করছি, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানিয়েছেন শামসুল হকের সঙ্গে মতের অমিল হওয়ায় পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগ সাজশে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়। ২০১৯ সালের আগস্টে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। যদিও আওয়ামী লীগ সহযোগী সংগঠনের কোন পর্যায়ের কমিটি শোকের মাস আগস্টে গঠন করা হয় না, নতুন গঠিত এসব কমিটিতে বিএনপি জামাত ও জাতীয় পার্টি থেকে আসা অনেক নেতাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। অসাংগঠনিকভাবে কমিটি ভেঙে দেওয়া ও অনুপ্রবেশকারীদের কমিটিতে স্থান দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের কাছে বিভিন্ন সময়ে জানিয়েছেন তৃণমূল নেতারা। কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো অভিযোগপত্রে পটিয়ার বিভিন্ন ইউনিয়নের ১৩ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে। এর মধ্যে বেশ কজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান কেন্দ্রীয় নেতারা অভিযোগগুলো আমলে নিয়েছেন, তারা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি পুনর্বহাল হবে বলে জানিয়েছেন। শামসুল হকের অনুসারীদের নিয়ে গঠিত কমিটিগুলো ভেঙে দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কমিটি ভেঙে দেওয়ার কারণ জানতে চাইলে কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি মোহাম্মদ হারুন বলেন, পুরনো ও ত্যাগী আওয়ামী লীগের নেতারা টাকা পয়সার লোভ করেন না, তারা দল নিয়ে ভাবেন, দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করেন। টানা 3 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সুবিধাবাদী লোক ঢুকে গেছে, তারা আমাদের মতো পুরনো নেতাদের কারণে অপকর্ম করতে পারেন না, সেজন্য আমাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করেছিল। কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে জানতে চাইলে খেপে যান হুইপ শামসুলকের ঘনিষ্ঠ সহযোগী পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমর শামসুজ্জামান। তিনি বলেন, এটা আপনার জানার প্রয়োজন কি, এখানে আমার দলের ভালো মন্দ আমি বুঝতেছি, যেটা ভালো সেটা করতেছি। সোমবার দুপুরে সার্কিট হাউসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলম চৌধুরী। প্রবীণ এই নেতা বলেন, শামসুল হক চৌধুরী নানা বিতর্কিত কর্মকাণ্ড করে দলকে বিতর্কিত করেছে, তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এ সময় তিনি শামসুল হকের নানা অপকর্মের কথা তুলে ধরতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন তাকে থামিয়ে দেন। সভায় আরো কয়েকজন নেতা শামসুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু দিদারুল আলমকে থামিয়ে দেওয়ায় অন্যরা আর কথা বলেননি। তবে ১৪ ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের কাছে লিখিত অভিযোগ জমা দেন। যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের জনগণের দল, জনগণের সঙ্গে আছে ও থাকবে। কেউ ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না। আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার 23 জুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেউ ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না। যাচ্ছি পরের সংবাদে। রাজধানীতে গণপরিবহন সংকট তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবারের ন্যায় আজও সকাল থেকে সড়কে বাসের সংখ্যা ছিল কম, কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে গাড়ি পাননি।
এতে বিপাকে পড়েন অফিসগামীরা। এছাড়া যারা জরুরি প্রয়োজনে বেরিয়েছেন তাদেরও দুর্ভোগ পোহাতে হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 7 জেলা লকডাউনের কারণে আশেপাশের এলাকা থেকে রাজধানীতে গণপরিবহনের প্রবেশ বন্ধ রয়েছে। এজন্য সড়কে গণপরিবহনের সংখ্যা কম। নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া থেকে যারা নিয়মিত বাসে করে ঢাকায় যাতায়াত করেন তাদের বিপাকে পড়তে হচ্ছে। বাস চলাচল না করায় বিকল্প যানে করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সেখানেও এসেও বাস না পেয়ে অনেকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। বুধবার সকালে রাজধানীর উত্তরায় এই চিত্র দেখা গেছে। উত্তরার আবদুল্লাপুর এলাকায় সকাল 8টায় বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। আধা ঘন্টা অপেক্ষা করেও অনেকে বাসে উঠতে পারেননি। অনেকক্ষণ পরপর যাওয়া একটা বাস আসছে, তাদের উঠতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে অফিসগামীদের। যারা বাসে ওঠার সুযোগ পেয়েছেন তারা অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিটের দ্বিগুণের বেশি যাত্রী বহন করতে দেখা গেছে কোনো কোনো বাসে। আবার অনেকে দীর্ঘ সময় বাস না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। এছাড়া আবদুল্লাপুর পয়েন্টে বাস ঘুরিয়ে দেওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বনানী, মালিবাগ ও নিউ মার্কেট এলাকায় খোঁজ নিয়ে বাস সংকটের খবর পাওয়া গেছে। এসব সড়কে সকাল থেকে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের কেবল রাজধানীতে চলাচল বাসগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। এর মধ্যে আবার প্রতি 2 সিটে বসছেন একজন করে, ফলে যাত্রী তুলনায় বাসের সংখ্যা অনেকটাই কম। তাই একটি বাস থামলে হাতে হুড়োহুড়ি করে উঠতে দেখা যায় যাত্রীদের। এমন অবস্থায় বেশি বিপাকে পড়েন চাকরিজীবী নারী ও অসুস্থরা। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।